রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান আছে। এই বলে তিনি তার হাত দুটো উঁচু করলেন। দুই আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এবং কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান আছে। তিনি বলেছেন, আমার জন্ম হচ্ছে কিয়ামতের একটা সাইন, আমি যে নবী হয়েছি এটাই কিয়ামতের একটা নিদর্শন। অর্থাৎ যেদিন থেকে তিনি নবী হয়েছেন ওই দিন থেকে কিয়ামত শুরু হয়ে গেছে, শুধু মহাপ্রলয় বা বিস্ফোরণটা বাকি আছে। পুরো ইউনিভার্স, এই মহাবিশ্বটা তার ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যতক্ষণ ধরে আমরা কথা বলছি, এতটুক সময়ের মধ্যেও পৃথিবী এবং এই গ্রহ উপগ্রহগুলো তার ধ্বংসের দিকে এগিয়ে গেছে। তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার ইন্তেকাল হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকাল আজ থেকে 1400 বছর আগেই হয়ে গেছে। তিনি বলেছেন, যখন তোমরা দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র রাখাল ক্যাটাগরির মানুষ, যাদের পায়ে কখনো জুতা ছিল না, গায়ে কখনো জামা ছিল না, তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তোমরা ধরে নিও এটা শেষ জামানা। আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, আমি জানি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি গ্রামের দিকে তাকান বা শহরের দিকে তাকান, দেশের দিকে তাকান বা বিশ্বের দিকে তাকান, খেয়াল করে দেখবেন যাদের একসময় কিছুই ছিল না আজকে তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। কিয়ামত কাছে চলে এসেছে। তিনি বলেছেন, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাসীদের মতো আচরণ করা হবে। আজকে আমরা পেপার পত্রিকা খুলে দেখতে পাই পিতাকে হত্যা করা হচ্ছে, মাকে জবাই করা হচ্ছে, সম্পত্তির কারণে ভাইকে হত্যা করা হচ্ছে। এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের। তাই যার দুচোখ খোলা আছে সে বুঝতে পারবে আমরা এখন শেষ জামানায় বাস করছি। এর আর একটা অর্থ হয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে একটা সময় আসবে যখন মেয়েরা বাচ্চা কাচ্চা নিতে চাইবে না। তখন কি হবে? তখন কিছু দাসী শ্রেণীর মহিলাদেরকে হায়ার করতে হবে, তাদের গর্ভে সন্তান ভাড়া করে নিতে হবে, সে সন্তান জন্ম দিয়ে খালাস এবং তার অনারিয়াম তাকে দিয়ে দেওয়া হবে। এই যে সন্তানটা জন্ম নিল এটা হচ্ছে মনিবের সন্তান। আজকে যে বড় বড় কান্ট্রিগুলো আছে এগুলোতে নিম্নবিত্ত দেশের মহিলারা ওখানে গিয়ে এই কাজ করছে, এবং সেখানে আমার বোন আছে, আমার মা আছে, আমার স্ত্রীও আছে, আমাদের দুচোখ খোলা নাই। সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে আজকে মেয়েদেরকে ভাড়া করা হচ্ছে সন্তান দেওয়ার জন্যে। আর এই এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাম 1400 বছর আগে বলে গেলেন, একটা সময় আসবে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। সুবহানাল্লাহ, কিভাবে বললেন তিনি? তিনি বলেছেন, যখন দেখবে মুসলিমদের জন্য দুনিয়া উন্মুক্ত করা হচ্ছে, তাদের সম্পদ বাড়তে থাকবে, যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। যখন তোমরা দেখবে সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং ছেলেদের সংখ্যা কমছে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। আপনি যদি এখন দুচোখ খুলে দেখেন আপনি দেখবেন সমাজে পুরুষদের সংখ্যা দিন দিন কমছে, নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর কারণ অনেক আছে, আজকে অত ডিটেলস বলার সময় নেই, একটা কারণ আমি বলছি। একটা কারণ হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন স্মার্টফোন ইন্টারনেট, এই টেকনোলজিগুলো আপনার ক্রোমোজোম ধ্বংস করে দিচ্ছে। খেয়াল করে দেখবেন ল্যাপটপটা কোথায় থাকে, কোথায় নিয়ে আপনি বসেন, এগুলো রেডিয়েশন আপনার ক্রোমোজোম ডিএনএগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য যত দিন যাবে তত বেশি মেয়ে সন্তান জন্ম নেবে, পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা ছেলেদের নষ্ট হয়ে যাবে। এভাবে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষের সংখ্যা কমতে থাকবে। আরও অনেক কারণ আছে, এটা একটা কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরছে আর ছেলেরা মেয়েদের পোশাক পরছে, তখন বুঝে নেবে এটা শেষ জামানা। আজকে যদি আপনি মেয়েদের দিকে তাকান, বাহ্যিক গেট আপ দেখবেন, তারা কোট পরছে, তারা টাই পরে ব্যাংকে বসে আছে, তারা প্যান্ট পরছে। আর আমরা এটাকে বলছি প্রোগ্রেস, প্রগতি, এগিয়ে যাওয়া, অপ্রতিরোধ্য গতিতে নারীরা এগিয়ে যাচ্ছে, তাই না? আজকে আমরা এগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব মহিলা পুরুষের পোশাক পরে আর যেসব পুরুষ মহিলার পোশাক পরে, এদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত, অভিশাপ বর্ষিত হয়। তিনি বলেছেন শেষ জামানায় মেয়েরা পুরুষের পোশাক পরবে আর পুরুষেরা নারীর পোশাক পরবে। পোশাকের আরেকটা অর্থ আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে শুধু বাহ্যিক পোশাক নয়, পোশাক মানে হচ্ছে সোশ্যাল ফাংশনাল রোল।
মানে সমাজের যে জায়গায় পুরুষদের থাকার কথা ছিল সেখানে মহিলারা চলে আসবে, আর যে জায়গায় মহিলাদের থাকার কথা ছিল সেখানে পুরুষরা চলে যাবে। আপনি আজকে দেখবেন যে কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, রাষ্ট্র, সমাজ, এভরি সিঙ্গেল সেক্টর মহিলারা নেতৃত্ব দিচ্ছে, পুরুষরা তার পিছে ইয়েস স্যার করছে। আমি যদি ভুল বলি আমাকে কারেকশন করে দিবেন। আর ঠিক বিপরীত চিত্র দেখবেন ছেলেদের ক্ষেত্রে, তারা মেয়েদের রোল প্লে করছে ঘরে। এই হলো ফাংশনাল রোলের পরিবর্তন যেটা শেষ জামানায় হবে। এর ফলে কি হবে? এর ফলে পরিবারগুলো ভেঙে যাবে, কারণ পার্ট টাইম মাদার কখনো সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, আর সেই সন্তান কখনো নেককার সালেহীন সন্তান হয়ে বেড়ে উঠতে পারে না। যে সন্তান মায়ের স্নেহ নিয়ে বড় হয়নি, ডে কেয়ার সেন্টারে বড় হয়েছে, ওই সন্তান যখন বড় হবে সে এই পিতামাতাকে ওল্ড এজ, ও যে বৃদ্ধাশ্রম আছে সেখানে পাঠিয়ে দিবে। আকিফা অন কেরম, ইকুয়াল ইকুয়াল প্রতিশোধ। যেই ছেলে আর মেয়েকে আজকে ডে কেয়ার সেন্টারে রাখা হচ্ছে এই প্রগতির নামে, চাকরি বাকরির নামে, ওই ছেলেগুলো যখন বড় হবে তখন এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এই হলো একটা শেষ জামানার বড় সাইন। আর ছেলেদের দিকে তাকান, দেখবেন ছেলেরা নাকের ফুল, কানের দুল পড়ছে, নাকের ফুল পড়ছে, হাতে বালা পড়ছে, চুল বড় বড় রাখছে, তাই না? মেয়েদের মতো পোশাক পরছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মেয়েদের মতো চিন্তাও করছে। আজকে ছেলেদের মস্তিষ্ক মেয়েদের কাছে চলে গেছে, মেয়েদের মস্তিষ্ক ছেলেদের কাছে চলে গেছে। চিন্তা ভাবনার মধ্যে একটা মেয়েলি স্বভাব, ছেলেদের পুরুষত্বটা নাই, গলার ভয়েসটা পর্যন্ত মেয়েলি হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, এটা রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন যে পুরুষের জায়গায় মেয়েরা চলে আসবে, মেয়েদের জায়গায় পুরুষেরা চলে যাবে। তিনি আরও বলেছেন, এই কথাটা খুব ভালো করে শোনেন, আমি জানি না এখানে মা বোনরা আছেন কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ বের হবে, যাদেরকে আমি কখনো দেখিনি, আমি এখনো দেখিনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা ছিলেন না, শেষ জামানায় তারা আসবেন। তারা কারা? এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, তারা সব সময় নির্মমভাবে মানুষকে পিটাবে, নির্মমতার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে মানুষকে মারতে মারতে। আজকে দেখছেন না কি হচ্ছে, ভেঙে বলার তো প্রয়োজন নাই। আজকে আবরারদের সংখ্যা তো দিন দিন বাড়ছে, তাই না? আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আমি দেখিনি, তারা হচ্ছে এমন সব নারী যারা পোশাক পরেও নগ্ন থাকবে, তারা নিজেরাও পুরুষদেরকে আকৃষ্ট করবে আর তারা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। এই দুই শ্রেণীর মানুষকে আমি এখনও দেখিনি, আমার পরে তারা আসবে। তাদের ফলাফল কী হবে? তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে। আমরা মা বোনদেরকে অনুরোধ করব নিজের পোশাকের ব্যাপারে সচেতন হবেন, এমন পোশাক পরে বাসা থেকে বের হবেন না যেটা পরে আপনি নগ্ন থাকছেন। এটার অর্থটা কী? অর্থটা হচ্ছে এমন পোশাক পরা যে পোশাকটা এত আঁটোসাঁটো যে শরীরের অঙ্গ বোঝা যায়, এত পাতলা শরীর দেখা যায়, বা পূর্ণ হিজাব ঢাকা নাই, মেয়েদের যতটুকু খোলার তার বাইরে সব কিছুই লজ্জাস্থান, মেয়েদের হাঁটুও লজ্জাস্থান, মেয়েদের কোমরও লজ্জাস্থান, শুধু লজ্জাস্থান বলতে সেই অঙ্গটা নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাম আগেই বলেছেন যে এমন শ্রেণীর মহিলা বের হবে শেষ জামানায় যারা পোশাক পরেও নগ্ন থাকবে, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। জেনারেল পোশাক, আজকে সংস্কৃতির নামে যে পোশাক আপনাদেরকে পরানো হচ্ছে সেগুলোর কথা বাদই দিলাম, বোরখার মধ্যেও এমন অশ্লীলতা চলে আসছে যেগুলো পড়ার চেয়ে না পড়াই ভালো বলে আমার মনে হয়। আপনি নিজের ভালো চিন্তা করবেন, আমি আমার মতামত দিলাম মাত্র। পোশাক এমন হবে যেটা ঢিলে ঢালা আঁটোসাঁটো হবে না, এমন পাতলা হবে না যেটা বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এমন পোশাক হবে না যেটা মুশরিকদের সাথে সাদৃশ্যপূর্ণ, এমন পোশাক হবে না যেটা অত্যন্ত চাকচিক্যময়, যেটা দেখলে আকর্ষণ সৃষ্টি হয়। কারণ মেয়েরা আল্লাহর সবচেয়ে সুন্দর ক্রিয়েশন, ওদেরকে দেখলে ছেলেদের আকর্ষণ সৃষ্টি হবে। অতএব নিজের সম্মান রক্ষার চেষ্টা নিজেরা করবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে হাজারা আলাইহাস সালামের মতো আল্লাহর পথে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরুজ জামান বা শেষ জামানার অন্যতম সাইন হচ্ছে, নিদর্শন হচ্ছে সমাজের সর্বস্তরে সুদের সয়লাভ চলবে। সুদের, সুদ কি? আমার মনে হয় না এটা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন আছে। আমাকে 10 টাকা দিলেন, বিনিময়ে 20 টাকা চাচ্ছেন, এটাই সুদ। আপনি বললেন এই বাড়িটা আমি আপনার হয়ে কিনে দিব, আপনাকে টাকা দিতে হবে না, টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি 20 বছর টাকা পরিশোধ করার সময় পাবেন, কিন্তু আপনাকে 20 লাখের জায়গায় 30 লাখ টাকা দিতে হবে।
এটাই সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শেষ জামানে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের থেকে মুক্ত নয়। আমি নিজেও, আপনি ভাবছেন আমি মুক্ত? আমি যদি ইকোনমিক্সের উপর একটা লেকচার দেই এক ঘন্টা, আপনি বুঝবেন যে আমরা সবাই সুদের মধ্যে আছি, এভরি সিঙ্গেল পারসন। তিনি বলেছেন যে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। তিনি বলেছেন সুদের 73টা পাপ আছে, তার মধ্যে সবচেয়ে নিচের পাপটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। এই কথাটা কি আপনার ভিতরে নাড়া দিল? একটা মানুষ নিজের মায়ের সাথে কি জেনা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হয়ে এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন? তিনি এই কথাটা ব্যবহারও করতে চাইতেন না। জানেন একদিন একটা সাহাবী ব্যভিচার করে তার কাছে এসেছিলেন, তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন। এক পর্যায়ে তিনি বলেন আচ্ছা আমাকে বলো তুমি কি পাগল? সাহাবী বলেন না আমি পাগল নেই ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় করেছি, আমাকে পরিশুদ্ধ করুন। তিনি বললেন তুমি কি এমন কোনো কাজ করেছো সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে নলটাকে ঢুকিয়ে আবার বের করি এবং চোখে লাগাই, তুমি কি এমন কোনো কাজ করেছো? খেয়াল করে দেখেন তিনি কত ল্যাঙ্গুয়েজ সচেতন, তিনি জিনা শব্দটা বলতেও চাচ্ছেন না, তাই না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে বলছেন এটা যেন মায়ের সাথে জেনা করা। ব্যাপারটাকে আপনি কীভাবে নিচ্ছেন? তিনি বলেছেন এটা সবচেয়ে নিম্ন স্তরের পাপ। আর সবচেয়ে উঁচু স্তরের পাপ কি? সূরা বাকারা খুলে দেখেন শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। এখন যদি আপনি সুদ খেয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে কমফোর্টেবল ফিল করেন, আমার কিছু বলার নাই। আপনি যদি মনে করেন আই এম কমফোর্টেবল উইথ ইট, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে ফোর্স করছে না। আর যদি আপনি মনে করেন না আমি কোশ্চিন কালেও মায়ের সাথে জেনা করব না, আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করব না, তাহলে আপনি আজকে থেকে সমস্ত সুদী কারবার ত্যাগ করবেন। এটা সমাজের এক শ্রেণীর মানুষকে ধনী করে আর এক শ্রেণীর মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। আজকে সারা বিশ্বে মুসলিমরা যে দাস, এর একটা কারণ রিবা, আরও একটা কারণ আছে, সেটা ব্যাখ্যা করার সময় নেই আজকে, সেটা হচ্ছে পেপার মানি, কাগজের টাকা। কোরআনের মধ্যে টাকার কথা আছে, ইসলামিক কারেন্সি হচ্ছে গোল্ড কয়েন, সোনার মুদ্রা যেটাকে বলা হয় দিনার, এবং সিলভার কয়েন, রূপার মুদ্রা যেটাকে বলা হয় দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েন ইউজ করে বেচাকেনা করেছেন, আর আজকে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা কাগজের টুকরা যার কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই। এই কাগজের মধ্যে এর ভ্যালু নাই, এর ভ্যালু অন্য কোথাও আছে। এই কাগজের টুকরার মাধ্যমে এই পুরো মুসলিম কান্ট্রিদেরকে আজকে দাসে পরিণত করা হয়েছে। যে 1 লাখ টাকা দিয়ে আপনি আগে 100 শতক জমি কিনতে পারতেন, সেই 1 লাখ টাকা দিয়ে আজকে থেকে 5 বছর পরে 1 ছটাকা জমি কিনতে পারবেন না। আজকে ইকোনমিক্স আমার আলোচনার টপিক না, নাহলে বলতাম। সুদ এবং কাগজের টাকা এই দুটো দিয়ে আমাদেরকে দাসে পরিণত করা হয়েছে, শেষ জামানের একটা বড় সাইন, মেজর সাইন। তিনি আরও বলেছেন সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ। এটা ভালো করে শোনেন, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সুদ সরাসরি খায়, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা সুদ খায় না কিন্তু সুদ দেয়, তৃতীয় শ্রেণী ব্যক্তি হচ্ছে যারা সুদ খায়ও না দেয়ও না, শুধুমাত্র সাক্ষী থাকে, আর চতুর্থ শ্রেণী হচ্ছে যারা সুদ খায় না দেয় না সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, কাতিব, পুরো ব্যাংকিং সিস্টেম এর মধ্যে আছে। আপনি যদি এগুলোতে কমফোর্টেবল ফিল করেন আমার কিছু বলার নাই। যদি আপনার ভিতর ইমান থাকে, আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের প্রতি রেসপেক্ট থাকে, আপনি এটাকে ত্যাগ করবেন, দিস ইজ আপ টু ইয়োর্স, আপনার উপরে। তিনি বলেছেন শেষ জামার অন্যতম সাইন হচ্ছে সমাজে আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে, তারা মানুষকে ভুল পথে পরিচালিত করবে এবং নিজেরাও পথভ্রষ্ট হবে। তিনি আরও বলেছেন শেষ জামানায় ইলম উঠে যাবে, সত্যিকারের জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াতের জ্ঞানে সমাজ ভরে যাবে, আর আমরা সেটাকে বলবো অবশ্যই প্রগতি, এগিয়ে যাচ্ছে সব কিছু। যে বিদ্যা অর্জন করে মানুষ আল্লাহকে চিনতে পারে না, তার রাসূলকে চিনতে পারে না, তার এই উন্নত মাথাটাকে আল্লাহর সামনে অবনত করতে পারে না, সেটা দাজ্জালের এডুকেশন, এই এডুকেশন সিস্টেম ক্রিয়েটেড বাই দাজ্জাল। আর
জ্ঞান সেটাই যেটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে, তার রাসূলের দিকে নিয়ে আসবে, ইসলাম এবং কোরআনের দিকে নিয়ে আসবে। এখন আমরা এই 20-30 বছর পড়াশোনা করে কি অ্যাচিভ করছি এটা আপনি নিজেই চিন্তা করেন। 30 বছর পড়াশোনা করেছেন, আমরা স্কুল থেকে অনার্স মাস্টার্স করতে 24 বছর পড়াশোনা করেছি, 24টা কোরআনের আয়াত আমি শিখিনি, ভেরি স্যাড টু সে কিন্তু এটা সত্য, 24টা হাদিস তারা আমাকে শেখায়নি, 24টা সাহাবির নাম তারা আমাকে শেখায়নি, 24 জন নবীর নাম তারা আমাকে শেখায়নি, তারা আমাকে 24টা আয়াত নিয়ে গবেষণা করতে শেখায়নি। তাহলে আমি কিসের পিছনে ছুটলাম? এটাই হচ্ছে গরজ দুনিয়া, দুনিয়ার পেছনে ছোটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলিমরা গরুর রশি ধরে থাকবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, তারা আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে, হক কথা বলাও ছেড়ে দিবে, তারা মানুষকে ভয় করবে আল্লাহকে ভয় বাদ দিয়ে। তিনি আরও বলেছেন আখিরুজ জামানের সাইন হচ্ছে যে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে নেতৃত্ব আসনে, আর সবচেয়ে উচ্চ শ্রেণী যারা মানুষ সত্যিকার যারা স্কলার তারা হবে সমাজে নিগৃহীত নিপীড়িত। আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নায় আছে, তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে, আপনার সেলফোন ট্যাপ করা হবে, আপনার উপর আরও বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে। কিন্তু আপনি যদি এমন ইসলাম ফলো করেন যে ইসলাম ফলো করলে আমেরিকার কোনো সমস্যা নাই, ইসরায়েলের কোনো সমস্যা নাই, ন্যাটোর কোনো সমস্যা নাই, তাহলে ইউ আর কমফোর্টেবল, আপনার কোনো সমস্যা নাই। এই হলো শেষ জামানা, যা দু চোখ খোলা সে বুঝবেন, আর এক চোখ দিয়ে দেখা ব্যক্তি এই কথা বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শেষ জামানায় মুমিনের জন্যে সমাজে টিকে থাকা কষ্টকর হবে, এতটা কষ্টকর হবে যতটা হাতের মধ্যে কয়লা ধারণ করা, আগুনের জ্বলন্ত কয়লা ধারণ করা যত কষ্টকর, ইমান নিয়ে চলা তত কষ্টকর হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করেন, আমরা কি এমন ইসলাম ফলো করছি যেটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো? বরং আমরা তো এমন ইসলাম ফলো করছি যেটা কসমেটিক্স ইসলাম, প্রোটেস্ট্যান্ট ইসলাম, যেখানে ডানেও ঠিক বামেও ঠিক, আমিও মাঝখানে ঠিক, তাই না? এই হলো আমাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন শেষ জামানায় সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, টাইম খুব তাড়াতাড়ি চলে যাবে, এক জুমা থেকে আরেক জুমা খুব দ্রুত চলে আসবে। তিনি বলছেন এক বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, আর একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো। কীভাবে টাইম শর্ট হয়ে যাবে? যত বেশি ভূমিকম্প হবে তত বেশি টাইম শর্ট হয়ে যাবে। আর আমরা এই যে চাঁদের ক্যালেন্ডার বাদ দিয়ে পশ্চিমা ক্যালেন্ডার গ্রহণ করেছি, সময়কে আমরা কমিয়ে নিয়ে আসছি। আরও কীভাবে সময় শর্ট হবে? এই যে আজকে দিনকে রাত করা হয়েছে, রাতকে দিন করা হয়েছে, ছেলেটা ঘুমাতে যায় রাত 3টায়, ওঠে 10টা 11টা 12টায়, ওদের জন্য দিন হচ্ছে 6 ঘন্টা। আর আজকে থেকে আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা সেই 4-4টায় উঠতেন এবং রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতেন, তাদের কাছে দিনটা অনেক লম্বা ছিল, তারা অনেক কাজ করতে পারতেন, তাই না? এভাবে আমরা দিনকে শর্ট করে নিয়ে আসছি, সময় সংক্ষিপ্ত করে আমরাই নিয়ে আসছি। আর এটাকে বলছি আমরা প্রোগ্রেস, প্রগতি। তিনি বলছেন শেষ জামানায় বেশি বেশি মহামারী দেখা দিবে, ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে। আর আমরা তো এগুলোকে ভয় পাই না, কারণ আমরা এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি, তাই না? আমরা তো এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি, আমরা টার্মিনোলজি ব্যবহার করছি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতিটা কে? এটা কি আল্লাহবাদ দিয়ে অন্য কোনো সত্তা যে রাগ হয়ে গেলে দুর্যোগ হয় না? আল্লাহর হুকুমেই দুর্যোগ হয়, আল্লাহর হুকুমেই ভালো হয়। সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গায় শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, বুঝতে পারছি না। কোরআনে আছে সোনার কয়েন এবং রূপার কয়েন ইউজ করার কথা, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সোনার কয়েন রূপার কয়েন ব্যান করে দিয়েছে, ব্যবহার করতে পারবে না, তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে এটা শিরক, শিরক। কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান, যেমন চোরের হাত কাটতে হবে, জেনাকারীকে শাস্তি দিতে হবে, ডাকাতি করলে শাস্তি আছে, খুন করলে আপনার কেসাস আছে, এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। আল্লাহর হালালকে যে হারাম করে এটা শিরক, আল্লাহর হারামকে যে হালাল করে এটাও শিরক। এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ আরও বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে, একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম, আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারলো,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে। আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন, প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা হবে। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের উপর থাকতে চান, আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে, ইকোনমিক স্যাংশন চলে আসবে, অর্থনৈতিক অবরোধ চলে আসবে, আপনি পারবেন না। শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে কিছু বকরি নিয়ে, কিছু রাখাল, কিছু বকরি মেষের পাল নিয়ে, যেখানে বৃষ্টি হয় সেই ইমান নিয়ে ওখানে হেফাজত করবে, দূরে চলে যাবে। সমাজে টিকে থাকা সম্ভব হবে না। যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে, টিকতে পারবেন না। তিনি আরও বলেছেন, শেষ জামানায় মহামারী দেখা দিবে। আমি যেটা বলছিলাম একটু আগে, তিন ভাগের এক ভাগ মানুষ, পুরো মানব জাতির তিন ভাগের এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে। আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে। তিনি বলেছেন, শেষ জামানায় ইয়াজুজ আর মাজুজের প্রাদুর্ভাব ঘটবে। এরা এমন কোনো ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। তিনি আরও বলেছেন, শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে তিনটা। একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর ক্ষমতা কারো নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই। এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ওই সাইডে, ওখানেও মাটি ধসে যাবে। হয়তোবা অতি সত্বর আমেরিকা নামে কোনো দেশ থাকবে না, এটাও হতে পারে। এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে, অর্থাৎ এই আরব, জাজিরাতুল আরবের মধ্যে। এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমামুল মেহদীকে। আমি এভাবে সাইন বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে, আমাদের সময় খুব শর্ট, আমি আপনাদের কাছে আর অল্প সময় নিচ্ছি। আমি মেজর কিছু সাইন বলে শেষ করছি, সেটা হলো, আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং সুন্নাহ স্টাডি করেন, কিতাবুল ফিতান, কিয়ামতের আলামত, এই অধ্যায়গুলো স্টাডি করেন, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে আখিরুজ জামানে আছি। তিনি বলেছেন, এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে, সেগুলো কি সেটা আমি বুঝি। তিনি বলেছেন, আখিরুজ জামানে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের আর এক ভাগ হচ্ছে অমুসলিমদের। তিনি আরও বলেছেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, একটা ভাগ কুফফারদের আর একটা ভাগ মুসলিমদের। তিনি বলেছেন, যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে। তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলো ক্ষুধার্ত মানুষ একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে। হাউমাউ করে মানুষ যখন খাবার খায়, ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বলছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আবর্জনার মতো। তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন, আমাকে ক্ষমা করবেন, এই কথাটা আমি বলিনি, তিনি বলেছেন, আপনার নবী বলেছেন, আমরা হব আবর্জনার মতো। তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট, শ্রম, জিহাদ, দাওয়াত ছেড়ে দিবে, এজন্য তোমাদের এই অবস্থা হবে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, এটাই সুখবর। এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, যখন জুলুমের জয় জয়কার থাকবে ঠিক তখনই আরবে নেতৃত্ব নিয়ে একটা টন্দল সৃষ্টি হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা, এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আরবে নেতৃত্বের একটা টন্দল হবে, নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া হবে আরবের মধ্যে, এটা হতে যাচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই নেতৃত্বে ঝগড়া হবে, মানুষ সত্যিকারের নেতা খুঁজে পাবে না, আমির খুঁজে পাবে না, ঠিক তখনই মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন, তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে, সে হবে আমার ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের একজন মানুষ, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়েরও নাম হবে আমিনা। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন, কী জন্যে আসবেন? তিনি নেতৃত্ব চাবেন না, নেতৃত্ব অ্যাভয়েড করতে চাবেন, এই ভয়ে পালিয়ে আসবেন, কিন্তু মানুষ তাকে
খুঁজে 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 বের করে মক্কায় চলে আসবে এবং তার হাতে ইসলামী খেলাফার বায়াত নেওয়া হবে। এটা কোনো রাজতন্ত্রের বায়াত হবে না, ইসলামী খেলাফার বায়াত হবে। আর অফকোর্স তখন ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না, তখন এইসব ডলার এবং কাগজের টাকা বলে কিছু থাকবে না। তার হাতে বায়াত নেওয়া হবে এবং সারা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে ঐক্যমত পোষণ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে সিরিয়া থেকে একটা বাহিনী এসে আক্রমণ করতে চাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার ওই বাহিনীটাকে মক্কা এবং মদিনার মাঝখানে বাইদোয়া নামে একটা জায়গা আছে এই জায়গার মধ্যে ধসিয়ে দিবেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত, ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মেহদী। এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মেহদী। তিনি বলছেন ইমামুল মেহদী যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 80টা পতাকা 80টা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি কি চিন্তা করছেন সামনে এগুলো হতে যাচ্ছে? 80টা ফ্ল্যাগের কথা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা একত্রিত হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা তিনটা ভাগ হয়ে যাবে, একটা ভাগ যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, আরেকটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। তিনি বলছেন বাকি যে পার্ট থাকবে তিন ভাগের এক ভাগ, এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবেন এবং তারা ইমামুল মাহদির সাথে এই বিশ্বে খেলাফত প্রতিষ্ঠিত করবে। অফকোর্স তখন আমাদের এইসব ডেমোক্রেসি সেকুলারিজম বলে কিছু থাকবে না, এগুলোর দৌড় শেষের দিকে। কোনো কিছুর যখন চরম উৎকর্ষতায় পৌঁছায় তখনই ধ্বংস হয়, এটাই বাস্তবতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা হাদিসে বলেছেন এটা হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, যত চেষ্টাই করো কোনো লাভ নাই। আমাদের আজকে যা অবস্থা বিশ্বে এটা আমাদের কল্যাণের জন্যই হচ্ছে, সামনে একটা সোনালী সকাল অপেক্ষা করছে, এই কারণেই আমরা এখন রাত পার করছি। ইমামুল মাহদী বেঁচে থাকবেন 7 থেকে 9 বছর এবং আরও অনেক যুদ্ধ হবে কুফফারদের সাথে যেগুলোতে তারা বিজয় লাভ করবেন। তবে ইমামুল মাহদীর হাতে কনস্ট্যান্টিনোপল অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল নগরী বিজিত হবে। ইস্তাম্বুল নগরীতে মুসলিমরা যখন ঘাঁটি গাড়বে তখন শয়তান এসে মুসলিমদেরকে খবর দিবে যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে একজন ইহুদি যুবকের বেশে। আর অফকোর্স এই ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, কারণ ইহুদির অপেক্ষায় বসে আছে তাদের একজন মাসিহ আসবে, তারা দাজ্জালকে ওদের মাসিহ মনে করে, ত্রাণকর্তা, কিন্তু আসলে সে মাসিহ না, সে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল মুসলিমদেরকে সিরিয়ার মধ্যে ঘিরে ফেলবে ইমামুল মাহদী সহ। এরপর যেটা হবে সেটা হচ্ছে ওই যে ফেরাউন বনি ইসরায়েলকে নদীর মধ্যে ঘিরে ফেলছিল না, সামনে নদী পিছনে ফেরাউন, আর মুসা আলাইহিস সালামের কম মনে করছে এখন আমাদের সময় শেষ, আমাদেরকে হত্যা করা হবে, মুসলিমরা এরকম ভয় পেয়ে যাবে, বাহিরে দাজ্জাল এবং তার সাঙ্গপাঙ্গরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং মসজিদের ভিতরে ইমামুল মাহদী এবং মুসলিমরা থাকবেন। তখন মুসলিমরা হয়তো মনে করবেন যে এখন হয়তো আমাদেরকে তারা শেষ করে ফেলবে, অথবা দাজ্জাল মনে করবে মুসলিমদেরকে আমরা শেষ করে ফেলব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আসমান থেকে ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে নামবেন। এই মসজিদটা এখনও গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি। রাসূল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না, এখন এই মসজিদ সাদা, এখন এই মসজিদ সাদা, আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন। এই মিনারের উপরে ইমাম ঈসা ইবনে মারিয়াম নামবেন এবং ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ইমামুল মাহদী চিনতে পারবেন। ইমামুল মাহদী প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা, এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন। তখন হবে ফজরের ওয়াক্ত, ফজরের আজান দেওয়া হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, তিনি বলবেন ইমামুল মাহদীকে আপনি ইমামতি করেন, কারণ এই উম্মতের জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে, আমি নবী হিসেবে আসিনি, আমি উম্মাহ হিসেবে এসেছি। ইমামুল মাহদী ইমামতি করবেন, নামাজ শেষ হবে, ঈসা আলাইহিসসালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে লবণের মতো, ঈসা আলাইহিসসালামের হাতে দাজ্জাল নিহত হবে, হত্যা করা হবে, কারণ একজন সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবে। এরপরে ইসলামের বিজয় হবে, 40 বছর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে বিচরণ করবেন, বেঁচে থাকবেন, তিনি বিয়েও করবেন, তার সন্তানও হবে, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে।
এই 40 বছরের পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা বুলন্দ হবে না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এমন একটা গ্রাম একটা শহর বাকি থাকবে না যেখানে ইসলামের হুকুমত কায়েম হবে না, পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান এই আফগানিস্তান কন্টিনেন্ট থেকে একটা সেনাবাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে, তোমরা যদি ওদেরকে পাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও। এটা রাসূলের কথা, আমরা বলছি না তারা কারা, সময় টাইম উইলসে সময় বলে দিবে। এরপরে 40 বছর পৃথিবীতে খেলাফত কায়েম থাকবে, তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, মানুষ এতটা খারাপ হবে রাস্তার মধ্যে জেনা করবে, একবারে রাস্তার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষগুলোর সামনেই কেয়ামত সংঘটিত হবে। এখন এই ঘটনাগুলো আমি কেন বললাম, এই কারণে বললাম আমরা যেন উপলব্ধি করতে পারি আমরা শেষ জামানায় বাস করছি, আমাদের সামনে এই সময়গুলো অপেক্ষা করছে। এখন আপনি যদি দু চোখ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন, যদি আপনি এক চোখা হন আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এই সময়টুকুতে আমরা কী করবো, হালুয়া শ্যামাই রুটি খাবো, বিরিয়ানি খাবো, বাসায় ঘুমিয়ে যাবো, তাই না? এই সময়গুলোতে আমরা আসলে কী করতে পারি, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি। নাম্বার ওয়ান, আপনি ইলম অর্জন করেন আগে, নাম্বার ওয়ান আপনি ইলম জ্ঞান অর্জন করেন, কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান অর্জন করেন। নাম্বার টু, জ্ঞান অনুযায়ী আপনি আমল করেন, নিজের ব্যক্তি জীবনকে সাজিয়ে নিন, ঋণ টিন দেনা পাওনা পরিশোধ করে ফেলুন, সব অমীমাংসিত বিষয়কে দূর করে ফেলুন, প্রস্তুতি গ্রহণ করেন। নাম্বার থ্রি, আপনি আপনার পরিবারটাকে সচেতন করার চেষ্টা করেন, আপনি আপনার পরিবারটাকে আদর্শ জান্নাতি পরিবার রূপে গড়ে তোলার চেষ্টা করেন। নাম্বার ফোর, দাওয়াতি কাজ করেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেন, এই উম্মা আজকে বিভক্ত তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এখন আমাদের বক্সিং গ্লাভস পরে যুদ্ধ করার সময় নয়, এখন আমাদের ছোটো ছোটো মাসলা মাসালগুলো নিয়ে একে অপরকে কাদা ছড়াছড়ি করে মসজিদ ভাগ করার সময় নয়। কে জানি এই জিনিসটা আমাদের মাথায় দিয়ে দিয়েছে, অফকোর্স এটা ইবলিস এবং দাজ্জাল দিয়েছে। আজকে আমরা ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ভাগ হয়ে যাচ্ছি, 73টা কেন, 73,000 দল হয়ে গেছে। সবার মাঝে একটা ঐক্যের প্রয়োজন, আমরা সবার ভালোটুকু নেই খারাপটুকুকে ত্যাগ করি, এটা আপনি করতে পারেন। নাম্বার ফোর। নাম্বার ফাইভ, অর্থনৈতিক ব্যাপারে আপনি হালালের ব্যাপারে সচেতন হন, হারাম ত্যাগ করেন, যদি কিছুই করতে না পারেন কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে আসেন, এটাই একমাত্র রাস্তা খোলা আছে হালাল খাওয়ার, আর কোনো রাস্তা আমার দৃষ্টিতে খোলা নাই। আর নাম্বার সিক্স হচ্ছে এই পুরো প্রসেসের জন্যে আপনি শারীরিক মানসিক আত্মিক একটা প্রস্তুতি গ্রহণ করেন, সামনে এই সময়টা আসতে যাচ্ছে, আমরা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইল্লিনের অন্তর্ভুক্ত করবেন, তাদের অন্তর্ভুক্ত করবেন যারা ঘরে বসে হালুয়া রুটি খায়নি, এই উম্মার জন্য কিছু করেছে, কিছু চেষ্টা করেছে। এর ফলাফল এটাই হবে আমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, একটা আলোচনায় সব কিছু বলা সম্ভব নয়। আমি আজকে আপনাদেরকে এতটুকু বললাম আখিরুজ জামানে সাইনগুলো কী, আমরা ঘুমিয়ে আছি আমাদের জাগতে হবে, এবং আগামীতে কী হতে যাচ্ছে আমাদের প্রস্তুতি কী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, দিনের জ্ঞানে বলিয়ান করুন, আলোকিত করুন, সবার মাঝে ঐক্য দান করুন, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করুন, সচেতন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার এই টপিকের উপরে যদি কারো কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ সুন্নাহ সালাতের পরে আমাকে করতে পারেন। আর একটা খুতবায় সব কিছু আলোচনা করা সম্ভব নয়, তাই আমি শুধু আজকে সামারি আলোচনা করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে, এগুলো নিয়ে আরও অনেক কথা হবে ইনশাআল্লাহ আযা ওয়াজাল। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা এই অধ্যায় এই সময় দোয়া করছি, আপনারা দোয়া শরীক হন। আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন আমিন, ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন আমিন, ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى.
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم بارك لنا فيما أعطيتنا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وارحمنا ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين والفاسقين والمشركين والمنافقين والحاسدين آمين يا أرحم الراحمين قوموا للصلاة يرحمكم الله